প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের 3 মিনিটস নিউজ আপডেটে। 3 মিনিটে সারাদিনের সকল গুরুত্বপূর্ণ খবর আমি ফয়সাল মোর্শেদ জানিয়ে দিব আপনাদেরকে। চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর কারওয়ান বাজারে একটি কর্মশালায় উপস্থিত হয়ে তিনি একথা বলেছেন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর এবং মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে বিভ্রান্ত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। টানা দুই মাস পর দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা 100-এর নিচে নেমেছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো 80 জন। এদিনে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 3,436 জন মানুষের দেহে। এদিকে করোনা সংক্রমণে দেশে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেলেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত 24 ঘন্টায় সারা দেশে আরও 265 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 214 জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকি 51 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া বর্তমান রোগীর সংখ্যা 1,111 জন। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবির 22 ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার না করে উদ্ধার কাজ সম্পন্ন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বিকেলে দুর্ঘটনা কবলিত স্থানে লাল নিশান টানি দুর্ঘটনার যে উদ্ধার কাজ সেটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাজধানীর মিরপুরে কোনো জঙ্গি গোষ্ঠী চাঁদাবাজ এবং সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মিরপুরের পল্লবী উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীতে একটি পণ্যবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ সাইম নামে 2 বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মিরপুরের আদর্শনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগামী নভেম্বর এবং ডিসেম্বরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে সরকার প্রস্তুতি নিলেও করোনা ভাইরাসের চলমান পরিস্থিতি সহনীয় পর্যায়ে না এলে শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেই মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আজ নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী 4 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল। আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এই তথ্যটি নিশ্চিত করেছে। ভারতে একদিনে করোনা ভাইরাসের টিকার 1 কোটি ডোজ প্রয়োগ করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার এই 1 কোটি ডোজ টিকা মানুষের দেহে প্রয়োগ করা হয়। এর আগের দিন 92 লাখ মানুষের দেহে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল আজকের 3 মিনিটস নিউজ আপডেটে। প্রতিনিয়ত নিউজের আপডেট পেতে অবশ্যই 3 মিনিটস আপডেট পেজটি ফলো করুন। অনেক ধন্যবাদ, দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না।